আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। সকালে এই যে খিচুড়ি দিয়ে শুরু করলাম, এখন খিচুড়ি খাচ্ছি। তো সকালের নাস্তা হিসাবে খিচুড়িটা কিন্তু ভালোই লাগে, আর যেহেতু একটু নরম নরম হয়েছে তো এই খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি এখন সকালের নাস্তাটা করে নিই। আমি আর হচ্ছে গিয়ে মিমহা নাস্তা করছি। আর ঈদের আগের দিনটা আমরা যেভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো মিমহা আর আমি এখন নাস্তা খেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে মিষ্টিমণি চলে আসলো। মিষ্টিমণিকে অনেকবার বললাম খাওয়ার জন্য, সে খাবে না, বলছে যে নাস্তা করবে না। তো আমি আবার ওকে বললাম যে একটু মুখে দিয়ে দেওয়ার জন্য। মিমা আর কি ওর মুখে একটু দিল যে দেখুক খায় কিনা। তো আমি যে এখন ওকে একটু খাওয়াই দিব, আমি যখন বললাম যে এটা হচ্ছে ব্রেন, মুরগির ব্রেন, এটা খেলে তোমার ব্রেন হবে, মানে সেই কথা বলে বলে একটু একটু করে খাওয়াচ্ছিলাম এই আর কি। তারপরে দুপুর রান্না বান্না দিয়ে শুরু করে দিলাম। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো। ঈদের আগের দিন তো গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করছি। আর আজকে তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, কি বলবো বৃষ্টির পরিমাণ। তো বৃষ্টি আর কি হচ্ছে, কালকে হচ্ছে ঈদ, ঈদের মধ্যে এরকম যদি বৃষ্টি হয় তো কেমন লাগে? আসলে খুব একটা ভালো লাগে না বৃষ্টির মধ্যে। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানিটা রান্না করব রাইস কুকারে। রাইস কুকারে যেভাবে করে বিরিয়ানি রান্না করি অনেকেই কিন্তু পারেন না, তো আমি যেরকমভাবে আর কি রান্না করি। আর একদম হচ্ছে ঘরের চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি, ঘরের পোলার চালের বিরিয়ানি। এটা হচ্ছে গিয়ে ক্ষেতের বোনা চাল, মানে ধান থেকে চাল করা হয়েছে। ছোটো ভাবি তার বাপের বাড়ি থেকে আনছে, ওই চাউলটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। এই চাউলের বিরিয়ানি পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে আমি বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছি, সাথে একটু আলু দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রাইস কুকারও কিন্তু সুন্দরভাবে রান্না করা যায়। আর কি একটু যদি পরিমাপ সব ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হয় না, রান্না বান্না আরও সুন্দর হয় রান্নাটা রাইস কুকারে। এর মধ্যে আমি মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পোলার চালের যে পানিটা আছে ওই পরিমাণ পানিটা দিয়ে দেব। পানি তো দিয়ে দিয়েছি, আর একটু বলো করতেছে। বলো উঠার পরে আবার চাল দিয়ে দিব, ভালোভাবে বলকটা উঠে নিক। এদিক দিয়ে বলক উঠে গেছে, এখন চালগুলো দিয়ে দেব। চাল তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, তারপরে একটা ঝুড়িতে যে ছড়া দিয়ে রাখছি, আর এখন এই যে চাল দিয়ে দিচ্ছে। চাল দেওয়ার পরে এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর কোনো কিছুই করা লাগবে না। এই তো আমি আবার মাঝে মধ্যে মানে একটু পরে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। পানিটা যখন নিচে চলে গেছে তো তখন আবার একটু ঘি দিয়ে দেব। এই যে এখনো কিন্তু বিরিয়ানিটা রান্না হচ্ছে, উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিই। আমি রাইস কুকারে সুইচ দিয়ে রাখবো, হতে থাকুক। হয়ে তো গেছে, মানে পানিটা শুষে যাক। তো বাড়ির বাইরের পরিবেশটা দেখাই যে দেখুন, বৃষ্টি, বৃষ্টিতে অবস্থা খারাপ আমাদের বাড়ির আশপাশ, মানে এত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমি হচ্ছে গিয়ে
লোক নিয়েছিলাম কাজ করার জন্য। আমার বাড়ির চারপাশে এত জঙ্গল হয়ে গেছিল, সেগুলো আবার পরিষ্কার করতে হবে। তো এই পরিষ্কার করতে গিয়েও আরেকটা বিপদ ঘটে গিয়েছিল, যাকে নিয়েছিলাম সে এগুলো পরিষ্কার করছে, এতটা জঙ্গল হয়ে গিয়েছিল যে আমার বিল্ডিং এর কাছাকাছি চলে আসছিল। তো উনি পরিষ্কার করার সময় মানে দুইটা সাপ দেখছে, তো উনি ভয়ে ভয়ে কাজগুলো করছে। তারপরে যে পরিষ্কার হয়ে গেছে, তো এখন আমার কাছেও ভালো লাগতেছে। আসলে কখন কোন বিপদ চলে আসে বলা যায় না, তাই তাড়াতাড়ি এই কাজগুলো আমি করিয়ে নিলাম। আকাশের অবস্থাও তেমন ভালো না, মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। এদিক দিয়ে মিষ্টিমণি চলে এসেছে গোসল করে, সে এখন খাওয়া দাওয়া করবে দুপুরে। আর দেখুন, সে যেখানেই যায় শুধু নাচ আর নাচ, তার শুধু নাচতে ইচ্ছে করে এরকম আর কি। তো গোসল করে চলে আসছে, ওকে এখন খাবার দেব। আর সে এখন একা খাবে না, মানে সবার সাথেই খাবে, এটা বলতেছে। এরপরে আমরা সবাই খাবার নিয়ে নিলাম। তো মিষ্টিমণিকে দিছি, মিমাদাকে দিছি, আমিও নিছি, ভাবিও খাচ্ছে, সবাই মিলে একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। মিষ্টিমণি খাবার রেখে তো টিভির দিকে তাকায় রয়েছে, মানে টিভি দেখতেছে। আমি বারবার বলছিলাম যে খেয়ে নাও খেয়ে নাও। এরপর এই যে বাজার থেকে জাম আনা হয়েছে, এই জামগুলো এখন ধুয়ে নেব, যেহেতু মিমা কিছুদিন ধরে জাম জাম করতেছে। আরো একদিন এনে খাওয়াইছি, তো আসলে বেশি বের হওয়া হয় না, এই কারণে জামটাও বেশি আনা হয় না। তো আজকে আবার জামটা আনা হয়েছে, এখন ধুয়ে নিই। আর জামগুলো তেমন বেশি ভালো ছিল না, এর চেয়ে আর ভালো পাই নাই। তো এই এই পেয়েছে, এগুলাই নিয়ে এসেছে আর কি। ভালোভাবে ধুয়ে নিলাম, যেহেতু আমি এখন খাবো সেই জন্য আর কি একটু ধুয়ে রেখে দিলাম, মেয়েও পরে খাবে। তো এই তো দু একটা খেয়ে দেখি যে কেমন লাগে। এ পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ। সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।